রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ডাকঘর, যার কেন্দ্রীয় চরিত্র অমল, মাধব দত্তের পালিত পুত্র অমল। মাধব দত্ত সম্পর্কে অমলের পিসি মশাই। 8 বছর বয়সী অমল অসুস্থতার কারণে ঘরবন্দি। আঞ্চলিক কবিরাজের ব্যবস্থাপত্র অনুযায়ী ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে সার্বক্ষণিক ঘরের মধ্যে অবস্থান করে। কবিরাজ মনে করেছে তার আয়ু বেশি দিন নেই। নাট্যকার জানাচ্ছেন, মাধব দত্ত, মুশকিলে পড়ে গেছি। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখন ও কোথা থেকে এসে আমার ঘরের চুরে বসলো, ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? কবিরাজ, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যে রকম লিখেছে তাতে তো সন্দিহান আর কি প্রকাশ পায়, তো দিয়ে তার টান। এমনই এক প্রেক্ষাপটে মৃত্যু ভয় থেকে মুক্তির আর জীবনকে ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে ওঠে ডাকঘরের অমল। জানালার সামনে বসে থেকে তার দিন কাটে, কিন্তু তার মন সেই চার দেওয়ালের গণ্ডি পার হয়ে ডানা মেলে সুদূর আকাশে উঠতে চায়। অমলের সেই মন পাখিকে উড়িয়ে নিয়ে যায় তার প্রিয় দইওয়ালা। তার সঙ্গে গ্রামের আঁকেবাঁকে ঘুরতে থাকে অমলের স্বপ্নালু চোখ। দইওয়ালার ভাষায় ভাবে, আমাদের গ্রামের সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। অমল তার উত্তরেই ভেবে দেয়, পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না, কিন্তু আমার মনে আছে আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তারা লাল শাড়ি পরা। পৃথিবীর চিরায়ত এক ছবি রবীন্দ্রনাথ অমলের কল্পনা জগতে সাজিয়ে তুলেছেন আর অমলকে বানিয়েছেন কোনো এক চিরন্তন পৃথিবী প্রতীকের আদলে। অমলের মনে যুক্ত করেছেন অপার আনন্দ, তাই হয়তো এই আলো বাতাসময় পৃথিবীর সন্তান অমল দইওয়ালাকে বলছে, আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। কবিরাজের বারণ মানতে সে আর স্কুলে যেতে পারে না। তার বন্ধু হয়ে ওঠে জানালার সামনে দিয়ে যাওয়া আসা করতে থাকা ফুলওয়ালির মেয়ে সুধা, কিংবা বাইরে খেলতে যাওয়া ছেলেরা। সে তাদের মধ্য দিয়ে খুঁজে নেয় তার মনের মণিকোঠায় বেঁধে রাখা বেঁচে থাকার স্বাদ। দ্বার রক্ষীর কাছে সে শোনে পোস্ট অফিসের গল্প, সে স্বপ্ন দেখে পোস্টমাস্টার হওয়ার, সে অপেক্ষা করতে থাকে একদিন তার নামে রাজার চিঠি আসবে। অমল বলে এভাবে, তুমি ডাকো হর পরাকে, বলে দেবে আমার নাম অমল, আমি এই জানালার কাছটাই বসে থাকি। মরল উত্তর দেয়, কেন বলো দেখি? অমল বলে, আমার নামে যদি চিঠি আসে। মরল আবার বলে, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? অমল উত্তর দেয়, রাজা যদি চিঠি লেখে তাহলে। এদিকে কবিরাজের ঔষধ তার শরীরে নিষ্ক্রিয় হয়ে চলেছে ক্রমশ। রাজকবিরাজ এসে সব দরজা জানালা খুলে দিতে নির্দেশ দেয়। রাজকবিরাজ বলে, এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়ে সে বলে, বাবা কেমন বোধ করছো? অমল বলে, খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো, সব তারেগুলি দেখতে পাচ্ছি, তারাগুলো জ্বলছে অন্ধকারের ওপার তার সব তারা। নাটকের সেই দৃশ্যে অমলকে ঘুমিয়ে পড়তে দেখা যায়, সুধা তার জন্য ফুল নিয়ে আসে। কবিরাজ জানায় রাজ ডাকলে অমলের ঘুম ভাঙে, অমল রাজার ডাকের অপেক্ষায় আছে। বালিকা সুধা কবিরাজকে অনুরোধ করে, অমল জাগলে সে যেন তার কানে কানে বলে দেয়, সুধা তোমাকে ভোলেনি। নাটকে দূরে যাওয়ার ইচ্ছা অমলের মনটাকে দেখায়, তার রোগের বর্ণনা তার শরীরের চেহারাটা দেখিয়ে দেয়। সুদূরের জন্য পিপাসিত চিত্তে অমলের ধারণা, সে একদিন বাইরের জগতে যাবে, একদিন তার নামে রাজার চিঠি আসবে। লোকেরা তার কথায় পরিহাস করত, কিন্তু সত্যি সত্যি একদিন রাজা এলেন। অপরূপ সংলাপ, প্রকৃতি ও জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, এক সূক্ষ্ম আধ্যাত্মিকতা এবং সংবেদকময়তা এই নাটকটির সার্থকতার মূল। একটু শিশুকে কেন্দ্র করে এমন গীতিময় নাটক রচনা সাহিত্যে
বিরল। ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথের আপন মৃত্যু ভাবনা থেকে সৃষ্টি হয়েছে। 1915 সালে রবীন্দ্রনাথ আশ্রমবাদীদের কাছে তার নাটকের বিষয় ভাবনার পরিপ্রেক্ষিতে সম্বন্ধে কতগুলি বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতার এক পর্বে ডাকঘর বিষয়ে তিনি জানিয়েছেন যে আকস্মিকভাবে তার মনের ভিতরে দেয়াল ঘেরা পরিচিত জগৎ থেকে বাইরে বেরিয়ে পড়বার আহ্বান হাতছানি দিয়েছিল। অবসন্ন কোনো অবসরে অলস প্রহর কাটানোর সময় তখন তিনি অনুভব করতেন মৃত্যু অভিমুখে কিংবা চরম মুক্তির দিকে ধাবিত হবার ডাক। বিদায়ের যাতনা কোমলতা আর অজনাকে জানাবার আনন্দকে কথামালা রূপ দিয়েছেন এই নাটকে। অমল এখানে উঠেছে মানবত্বার প্রতীক, আত্মা মুক্তি চায়, সে ব্যাকুল হয়ে ওঠে রাজা বা অপরূপের সাথে মেলার জন্য। এখানে অমলের নিদ্রা এক ধরনের প্রতীকী পরিবেশনা। এই নিদ্রা সত্যিকারের মৃত্যুকে হয়তো ইঙ্গিত করে না, যাপিত জীবনের চেতনার এক স্তর থেকে অপর স্তরে গমনের আভাস হতে পারে। নাট্যকার হয়তো জীবন মুক্তি তুলে ধরতে চেয়েছেন, রবীন্দ্রনাথ হয়তো অমলকে সৃষ্টির মাধ্যমে নিজের অবসন্নতা আচ্ছন্ন মুক্তির আগ্রহ অভিলাষ ব্যক্ত করেছেন। অথবা এই নিদ্রা হতে পারে মৃত্যু বা মুক্তির প্রতীক। এই মৃত্যু জীবনের শেষ নয়, তা নবজীবন লাভের মাধ্যম মাত্র। মৃত্যু পূর্ণতায় পৌঁছানোর সোপান, মৃত্যুর মধ্যেই মানুষের বন্ধন মুক্তি ঘটে। নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো অমল, ঠাকুরদা, সুধা, দইয়ালা প্রমুখ। এই নাটকে কোনো গল্পের ফাঁক নেই, নেই কোনো নাটকীয়তার ভান, একান্ত সংলাপ সর্বস্ব। এ নাটকে ঘুরে ফিরে অমলের বন্দিদশা এবং তার মুক্তি চিন্তাই এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন, এর মধ্যে গল্প নেই, এ গদ্য লিরিক। ডাকঘর নাটকের অমলকে ঘিরে রয়েছে চরিত্রগুলো তিনটি ভাগে ভাগ করা যায়। ক, অমলকে ভালোবাসে না, তাকে আবদ্ধ রাখতে চায়, যেমন কবিরাজ মরণ। খ, অমলকে ভালোবাসে কিন্তু বাইরের আলো বাতাসে যেতে দিতে চায় না, যেমন মাদকদত্ত, দইওয়ালা, পাহারাদার, বালকগণ, সুধা। গ, অমলকে ভালোবাসে এবং সকল আবদ্ধতা থেকে খোলা পরিবেশে মুক্তির পথে তার বহির্গমন কামনা করে, যেমন ঠাকুরদা, রাজকবিরাজ। কবিরাজ মোরল সমাজের চিরপরিচিত অনাধুনিক মানুষের প্রতিনিধি, বিশ্রাম এবং সহজ বাস্তবতা তাদের চিন্তার সীমানার বাইরে। মাধব দত্ত, দইয়ালা, পাহারাদার, বালকগণ ও সুধা এরা সংসারী কিংবা সংসারের চার দেওয়ালে আটকে পড়া মানুষ। জীবনের স্বাদ এরা ভোগ করতে জানে সমাজ সংস্কারের দাবির ভিতর থেকে। ঠাকুরদা ও রাজ কবিরাজ জগতের বৃহৎ রূপ সম্বন্ধে অবগত, অযৌক্তিক মৃত্যু ভয় দ্বারা তারা তাড়িত নয়, অজানা বা নতুন কিছুতে তাদের আস্থা অবিচল। এই নাটকের প্রতীকী ব্যঞ্জনা এসেছে মুক্তির কথা। ডাকঘর, ডাকঘরের ডাক খড়করা এবং তাদের বয়ে নিয়ে আসা রাজার চিঠি সবই এই প্রতীকের অঙ্গ। ডাকঘরকে অমলকে আলাদা করে চেনার দরকার নেই। আমাদের সমাজে অমলরা আজও বিরাজমান, কালাতিক্রম করে এই অমলেরা সমাজ নামক বেড়াজালে বাধা পড়ে প্রতিনিয়ত। আমাদের প্রতিটি ঘরে একজন করে অমল বেড়ে উঠছে। পড়ার বন্ধুদের সাথে খেলা কিংবা স্কুল ফেরত মাঠে খেলতে যাওয়া এসব এখন প্রায় রূপকথা হতে বসেছে। 21 শতক তাদের কল্পনা যতই হোক না কেন, ততই হাই রাইজ স্থাপনার মাথা টপকে আসবে। ডাকঘর নাটকের নামকরণের একটি রূপকের ব্যবহার রয়েছে। এখানে ডাকঘর হলো বিপুল বিচিত্র পৃথিবী তথা বিশ্ব প্রকৃতি। চিঠি যেন সৌন্দর্য আনন্দরূপের প্রতীক হয়ে উঠেছে। সমস্ত নাটকেই রূপক সংকেতের মাধ্যমে তিনি মূলত রুদ্ধ ও বদ্ধ জীবন থেকে আনন্দ সৌন্দর্য মুক্তির বাণী পৌঁছে দিতে চেয়েছেন অমলের মাধ্যমে। রূপকের স্পর্শে নাটকটি যথার্থই রূপক নাটক হয়ে উঠেছে। সুতরাং বলা যায় যে ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সার্থক রূপক নাটক।